নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গ্রীষ্মের এই দাবদাহ গরমে আমার একটি জার্নি নিয়ে। বাইরে অসহ্য গরম, কিন্তু আমাকে স্কুলে যেতেই হবে, মানে আমি যে স্কুলে নাচ শেখাই সেখানে যেতেই হবে। এই গরমের দিনটা তাই তোমাদের সাথে শেয়ার করতে করতে চললাম। বাইরে এত গরম যে হেঁটে আর যাওয়া গেল না, তাই জন্য টোটো ধরে নিলাম। চলে এসেছি নৈহাটি সাবওয়েতে ট্রেন ধরবো বলে। ট্রেন এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। 1:40-এর নৈহাটি শিয়ালদা লোকাল ধরেই আমি প্রতিদিন স্কুলে যাই, কিন্তু আজকে মনে হচ্ছে ওই ট্রেনটা ধরা হবে না, তাই জন্য অন্য একটা ট্রেন দাঁড়িয়েছিল, আমি সেই ট্রেনেই উঠে পড়লাম টুক করে। ট্রেনে যদিও বা খুব একটা ভিড় নেই, কিন্তু এই গরমে ট্রেনে এই গরম হাওয়া ট্রেনে একদম সহ্য করা যাচ্ছিল না। মনে হচ্ছিল কতক্ষণে আমি স্কুলে গিয়ে পৌঁছাবো, তাই জন্য আমি প্রতিদিন সাথে করে গ্লুকন ডি নিয়ে যাই এবং সাথে অবশ্যই ছাতা। তোমরাও গরমে বেরোলে অবশ্যই এই দুটো জিনিস ক্যারি করো। নেমে পড়েছি ইছাপুর স্টেশনে, এবার আমার গন্তব্যস্থল আমার স্কুল, তাই হাঁটতে হাঁটতে চললাম আমার গন্তব্যস্থলে ইছাপুর ডেফেন্ডাম স্কুল। রাস্তাঘাট একদমই প্রায় ফাঁকা। পৌঁছে গেছি স্কুলে। আমাদের স্কুলের পরিবেশটা সত্যি খুব সুন্দর, গাছগাছড়ায় ভর্তি, তাই জন্য স্কুলে পরিবেশটা খুবই ঠান্ডা। স্কুলে ঢুকে একটা আলাদাই, মানে গরমের থেকে যে কষ্টটা লাঘব হয় সেটা অনুভূতি হয়। এইটা হচ্ছে সেই ক্লাসরুম যেখানে আমি নাচ শেখাই। আস্তে আস্তে স্টুডেন্টরা আসতে শুরু করেছে, তারা আমাকে দেখে প্রতিদিনই খুব খুশি হয়, একটা নতুন এক্সাইটমেন্ট জাগে তাদের প্রতিদিনই। নাচের ক্লাসটা তাদের একটা রিল্যাক্সেশনের জায়গা এবং আমারও খুব রিল্যাক্সড ফিল হয় এখানে এসে। যেহেতু সামনেই প্রোগ্রাম, সেই জন্য তাদেরকে একটু প্রেশার দিয়ে ক্লাস করাতে হচ্ছে এই গরমে। স্কুলের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম রয়েছে বলে বাচ্চারা নিজের হাতে এঁকে স্কুলটাকে সাজাচ্ছে। আমার খুব ভালো লাগলো প্রত্যেকের এই সুন্দর একটা স্টেপ নেওয়ার দেখে। অবশেষে আমি ক্লাস শেষ করে আমি বাড়ি ফেরার পথে রওনা দিলাম ইছাপুর স্টেশনের দিকে। আবার ট্রেন অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, আমিও বাড়ি ফেরার পথে। যদিও প্রচণ্ড গরম, রাস্তাঘাট ফাঁকা, স্টেশন ফাঁকা, আর আমিও এই গরমে প্রায় বিধ্বস্ত বাড়ি ফেরার জন্য। বাড়ি ফিরে এক গ্লাস গ্লুকন ডি দিয়ে লাস্ট এই ব্লগটা আমি শেষ করলাম। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।